উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বাংলার পরিবহন সংস্থার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং উত্তরবঙ্গের মানুষের আবেগ ঐতিহ্য জড়িয়ে রয়েছে এই সংস্থার সঙ্গে। 1945 সালে কোচবিহার তখন স্বতন্ত্র দেশীয় রাজ্য ছিল। মহারাজা জগদীপেন্দ্রনাথ ভূপ বাহাদুরের বদান্যতায় গড়ে ওঠে কোচবিহার স্টেট ট্রান্সপোর্ট, তিনটি বাস পরিষেবা, তিনটি ট্রাক পরিষেবার মাধ্যমে। সেটাই পরবর্তীকালে 1960 সালে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় পর্যবসিত হয় এবং সেই পথ চলা শুরু থেকে আজ অবধি বহু উত্থান পতনের সাক্ষী রেখে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ব্যবস্থা গোটা বাংলা জুড়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে পরিবহন ব্যবস্থাকে সচল রেখেছে। যাত্রী পরিবহন, যাত্রী স্বাচ্ছন্দ্য এ ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে। আমরা কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বেশ কিছু দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়েছে। বিশেষ করে দার্জিলিং পাহাড়ে, দার্জিলিং শহরের অদূরে লেবং আমাদের 6 কাঠা জমির উপর একটি সুসজ্জিত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ডিপো গড়ে উঠেছে, যেখান থেকে বাস পরিষেবা ইতিমধ্যেই চালু হয়েছে এবং আমরা চেষ্টা করছি আন্তর্জাতিক ক্ষেত্রেও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিষেবা চালু করতে। ইতিমধ্যেই শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে কাকড়বিটা হয়ে নেপালের কাঠমান্ডু পর্যন্ত বাস পরিষেবা আমরা চালু করেছি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। পরবর্তী পর্যায়ে শিলিগুড়ি থেকে ফুলবাড়ি হয়ে রংপুর ঢাকায় বাস পরিচালনা করবার, পরিষেবা চালু করবার উদ্যোগ আমরা নিচ্ছি। ভুটানে পরিষেবা চালু করার উদ্যোগ আমরা নিচ্ছি। এছাড়াও আন্তরাজ্য পরিবহনের ক্ষেত্রে আমরা গুরুত্ব আরোপ করেছি। অসম, বিহার, ঝাড়খণ্ড এই জায়গাগুলোতেও আমাদের বাস পরিষেবা চালু হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের 4টি ডিভিশন কোচবিহার, শিলিগুড়ি, রায়গঞ্জ, বহরমপুর, 21টি ডিপো, প্রায় 230